তুলির রহমান আপনি লিখেছেন হজ করতে যাওয়ার আগে আত্মীয় স্বজনদের বলে যাওয়া কি জরুরি না বলে গেলে কি আমার হজ হবে না হজ করতে যাওয়ার আগে আত্মীয় স্বজনদের বলে যাওয়ার কোনো বাধ্যবাধকতা বা আবশ্যকীয়তা নেই আপনি হজ করতে যাচ্ছেন এটা ডাকডল পিটিএপুরা এলাকার মানুষকে বলে যাওয়ার কিছুই নেই এক সময় হজ করতে যাওয়াটা অনেক স্ট্রাগলের বিষয় ছিল অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়ে যেতে হতো নদীপথ ইত্যাদি অনেক সময় মানুষ হজ করতে গেলে আর ফিরে আসতো না মাস মাসকে মাস লেগে যেত সফরে অনেক কষ্টের সফর থাকার কারণে মানুষ মারা যেতেন তো সেই জায়গা থেকে মানুষ মাপটাপ চেয়ে মানুষের কাছে বলে যেতেন একটা ব্যাপার ছিল বাট এখন তো হজের ব্যাপারটি এরকম নয় যার কারণে এটাকে আত্মীয় স্বজন সবার কাছে বলে যাওয়া অন্তত কোনো বিষয়টি হতে পারে না বিশেষ করে যখন উদ্দেশ্য থাকে যে এর মাধ্যমে আমি অন্যদের কাছ থেকে বাহবা নিব অন্যরা জানবে আমি জহজ করতে গেলাম সবাই জানবে আমি হাজ সাহেব হতে যাচ্ছি এ ধরনের মানসিকতা থেকে যদি বলা হয় তাহলে সেটা গরহিত কাজ এবং গুনাহী হবে রীতিমতো অমুল খায়ের ফাতেম আপনি লিখেছেন জীবন বিমা কোম্পানিতে হিসাব রক্ষকের চাকরি করাকে জায়জ হবে এই কোম্পানির জীবন বিমা নামে যতগুলো আছে এগুলো ম্যাক্সিমামই বা মূলগতভাবে এগুলো কোনোটাই সরিয়া সম্মত নয় অর্থাৎ সরিয়ার নিয়ম এবং নীতিমালা অনুসারে এগুলো করা হয় না তো এরকম জীবন বিমা বা এরকম কোনো প্রতিষ্ঠানে হিসাব রক্ষকের চাকরি করা জায়েজ হবে না যেখানে আপনার মূল কাজই হবে এ ধরনের লেনদেনের হিসাব সংরক্ষণ করা যেটা সে জায়েজ নয় না যায়জ লেনদেনের হিসাব সংরক্ষণ করাটা না যায়জ কারণ আপনার হিসাব সংরক্ষণের মাধ্যমে সেই অন্যায় এবং না গুনাহের কাজ করতে সহায়তা হয়ে থাকে আর আল্লাহ বলেছেন বলা তা আবানু আল আল ইফমি বল তোমরা পাপ এবং সীমালঙ্ঘনের কাজে কেউ কারো সহযোগিতা করে বিধায় অনেক কোম্পানিতে চাকরি করা জায়েজ হবে না আমি হক লিখেছেন হজে গিয়ে কি কসরের নামাজ আদায় করতে হবে হজে গিয়ে আপনি কসরের যে নামাজ আছে সেই নামাজ আদায় করবেন যদি আপনি মুসাফির হিসাবে সেখানে থাকেন এবং সচরাচর আমরা মুসাফির হিসাবেই থাকি সেখানে যার কারণে সে কারণে আপনি কসরের সালাত আদায় করবেন পনেরো দিন বা ততধিক সময় যদি আপনি একটি জায়গায় থাকার নিয়ত করেন তাহলে সেক্ষেত্রে ফুকা নাফের মতে আপনি মুসাফির হিসাবে গণ্য হবেন না বরং সেখানে মুকিম হিসাবে গণ্য হয়ে যাবেন যদিও সৌদি আরবের অনেক গুলাম একরাম সৈমিন রহমান অনেক গুলাম একরাম বলেছেন যে পুরোনো দিনে বেশি যদি থাকেন আপনার সেখানে বসবাস করার নিয়ত নেই নির্দিষ্ট কয়েকটা দিন আপনি থেকে সেখানে চলে যাবেন তাহলে সেক্ষেত্রে আপনি মুসাফির হিসাবে গণ্য হবেন দুটি মতই রয়েছে তবে ফোকাহনাফের অনুসারী আমাদের সেই বেশিরভাগ মানুষ এবং বেশিরভাগ গুলাম একরাম সেই হিসাবে ফোকা মত অনুযায়ী হজে গিয়ে আপনি যদি কোনো একটা জায়গা ধরুন মক্কাতে আপনি বিশ দিন থাকবেন হোটেলে একই হোটেলে তাহলে সেক্ষেত্রে আপনি সালাত তাই করবেন কসর পড়বেন না রমজান বিপ্লব আপনি লিখেছেন জর্দা দিয়ে পান খেলে কি ওজন নষ্ট হয়ে যাবে না জর্দা দিয়ে পান খেলে ওজন নষ্ট হবে না তবে অনেকগুলো জর্দা আছে যেগুলোতে তামাক থাকে যেগুলো নেশা জাতীয় জাতীয় সেগুলো একজন মুসলমানের জন্য খাওয়া উচিত নয় তবে যেটা সুগ্রাণের জন্য শুধু মুখের সুগন্ধিত তৈরির জন্য জর্দা সেটি খাওয়া যেতে পারে সুমেয়া সাদ্দাম আপনি লিখেছেন জীবজন্তুর রুহ কবজ করেন কে জীবজন্তুর জন্তুর মানুষের রুহ সবগুলো কবজ করেন পক্ষ থেকে নিযুক্ত আপনি লিখেছেন আমার বয়স প্লাস বিয়ে হয়নি পরিবারের উপর কালো জাদুর প্রভাব আছে সেক্ষেত্রে আমি কি করতে পারি যাতে করে তাড়াতাড়ি আমার বিয়ে হয়ে যায় আর আমার পরিবার উন্নতি হতে পারে আল্লাহাবুল আলমিন আপনার এই সমস্যার সমাধান করে দিন আমরা দোয়া করি কালো জাদু যদি সত্যি আপনার পরিবার উপর থেকে থাকে তাহলে জাদু থেকে মুক্ত হওয়ার জন্য যে আমলগুলো আছে সেগুলো করবেন এক্ষেত্রে বিভিন্ন রাকি আছেন যারা হাদিসের আলোকে ঝাড়ফুঁক করে থাকেন তাদের স্বর্ণাপন্ন হতে পারেন শেখ আব্দুল আজবিন আবদুল্লাহ বিন বাজ রহমাউল্লা রোকিয়া একটা চমৎকার পদ্ধতির কথা বলেছেন আপনার সেহের বা জাদু থেকে বাঁচার জন্য জাদুর প্রভাব থেকে বাঁচার জন্য সেটা আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন সেটা আপনার বেশ কিছু পানিতে বরই পাতা ইত্যাদি নিয়ে কর্ণেকারিমির বিভিন্ন সুরা পড়ে তারপর সেটা দিয়ে গোসল করতে হয় এই পদ্ধতি আপনি অনুসরণ করতে পারেন এছাড়া আরও বিভিন্ন রাখি আছে তাদের সহযোগিতা আপনি নিতে পারেন সকাল সন্ধ্যার দোয়াগুলো এবং তিনকুল সকাল সন্ধ্যা এবং রাতের শোয়ার সময় সূরে একলা সূর্যাক সূর্যাস তিন তিনবার পড়বেন এবং পড়ে নিজের শরীরে ফু দিবেন এবং এছাড়া কারোজাতি থেকে বাঁচার জন্য আর যে সমস্ত আমূল গাছে সেগুলো বেশি করবেন সূর্য বা কারা তেলত করবেন এবং বাসায় উচ্চ শরীরের সাথে চালু করে রাখবেন মিম রহমান আপনি লিখেছেন আমি একটি প্রাইভেট হাস হাসপাতালে চাকরি করি সেখানে রোগী দেওয়ার কারণে একটা কমিশন দিয়ে থাকে এ ধরনের চাকরি কি হারাল নাকি হারাম আপনি যেখানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানে অন্য লোকদেরকে রেফার করে প্রতিষ্ঠান থেকে আপনি আলাদা কমিশন নিচ্ছেন সেটা আপনার জন্য জায়জ হবে না এটা সম্পূর্ণ না যায়জ এবং গোনা হবে তাছাড়া কোনো জায়গাতেই জাস্ট মানুষকে রেফার করে দিলেন বলে দিলেন এটা বলে আপনি কমিশন নিলেন সেরকমটি করা আসলে জায়জ নয় আপনার কোনো শ্রম থাকতে হবে যে শ্রমের বিনিময় আপনি গ্রহণ করবেন এবং সেটাও সরিয়ার নীতিমালা আলোক হতে হবে